নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতা স্ল্যাশ ডেইলি। আজও একটা চলে এসেছি ছোটো মনোভাব নিয়ে। কাল ষষ্ঠী, তো আজই চলে যাচ্ছি আমরা আমার বাপের বাড়ি। ষষ্ঠীর আগের দিনের ভিডিও এটা, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই ছোটো ছোটো ক্লিপ তুলেছি। দেখো তোমরা, এই যে চলে এসেছি আমরা পাথুরিয়া বাজার। আর কী বলো তো, ষষ্ঠীর আগের দিন এত পরিমাণে রাস্তাঘাটে প্রচুর ভিড়, জ্যামের জন্যই আটকে পড়েছিলাম। রাস্তায় জলও জমে গেছে, সবাই ষষ্ঠীর আগের দিনই চলে যাচ্ছে, আর এত পরিমাণে ভিড়, শুধু জ্যামেই আটকে টেকে পড়ে আমাদের দেরি হয়ে গেল আসতে। আর রাস্তার দুই পাশে খালি আম আর লিচু, আম আর লিচু। এই যে চলে এসেছি আরংঘাটা, আরংঘাটা স্টেশন, আরংঘাটা রেলগেট ক্রস করছি। আরংঘাটা রেলগেট ক্রস করে চলে আসলাম আমরা, আরংঘাটার সামনেই আসছে যে একটা শনি মন্দির। শনি মন্দিরের ভিডিওটা ভালো করে তুলতে পারিনি, গাড়ির থেকে যেটুকু পেরেছি তুলেছি। এবার চলে এসেছি আরংঘাটা ব্রিজ। আরংঘাটা ব্রিজে ব্রিজটা বেশ ভালোই বড়, যেটুকু পেরেছি গাড়ির মধ্যে থেকে সেটুকু তোমাদের তুলে দেখিয়েছি। তো ব্রিজে ক্রস করে গেলাম, এবার সামনেই বিনগর, তারপরে বাতকুল্লা পড়ে। এটা হচ্ছে বিনগরের রেলগেট। তারপরেই এই যে চলে এসেছি গাংরি রেলগেটে, গাংরি রেলগেট ওই যে আমার বরদাড়ি আছে ফুচকার পাশে, গাংরি থেকে আমরা কিছু মিষ্টি ফিষ্টি নিয়ে নিলাম। এই যে চলে এসেছি বাড়ি, এই যে ভাই, এই যে বোন, এই যে মামা। তো আমাদের মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।